In the name of Allah, the Beneficent, the Merciful. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وقال تبارك وتعالى بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ وَعَنْ عَمْرِ بْنِ دِينَارٍ عَنْ عِكْرَمَةَ عَنْ إِبْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا قَالَ كان أهل اليمن يحجون ولا يتزودون ويقولون نحن المتوكلون فإذا قدموا مكة المكرمة سألوا الناس فأنزل الله تعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رب زدني علما رب اشرح لي ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতিদিনের মতো আজকেও আমি ইকরা বাংলা থেকে ইকরা বাংলার মাধ্যমে আপনাদের সামনে মেসেজ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিসের মেসেজ আপনাদের সামনে পৌঁছানোর তৌফিক দান করেন এবং সর্বপ্রথম আমার ইলমের তরক্কি এবং আমলের তৌফিক দান করেন আর আপনারা যারা এই ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের সামনে আসেন দূরের এবং কাছের সবাইকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করেন ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা আপনারা জানেন আপনাদের এই অনুষ্ঠানের নাম দ্য মেসেজ এই মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে কোরআনের মেসেজগুলো আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় যতটুকু আমার দ্বারা সম্ভব হয় বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তৌফিকের প্রার্থনা করি আল্লাহ যেন আরো ভালো করে কোরআনের মেসেজগুলা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়ার এবং আমাকে আমল করার তৌফিক দান করেন আমরা সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা গত কয়েক সপ্তাহ থেকে আমি কোরআন করিম আমাদেরকে হজ ব্যাপারে কি মেসেজ দিচ্ছে সে ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম ঠিক তেমনিভাবে আজকে আমি কোরআনুল করিমের মাধ্যমে হজ ব্যাপারে কি মেসেজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিতে চাচ্ছেন আমি আজকের অনুষ্ঠানেও সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব আমি আপনাদের সামনে কোরআনুল করিমের ছোট্ট দুইখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি সর্বপ্রথম যে আয়াতখানা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া
ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পবিত্র ঘরকে বানানোর পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা আল্লাহ আমাকে এবং আমার ফ্যামিলি মেম্বারকে আমার নেক্সট জেনারেশনকে আপনি কি করেন উম্মতা মুসলিমাত আল্লাহ এমন এক উম্মতে মুসলিমা বানান এমন এক দিনদার ফরেজগার মুত্তাকি মুসলমান আপনার কাছে আত্মসমর্পণকারী গ্রুপ হিসাবে আমার ও নেক্সট যে জেনারেশন আসবে তাদেরকে আপনি কবুল করে নিন ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হে আল্লাহ আমাদেরকে এবং আমার নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকে আরিনা মানাসিকানা হজের রুকুন আরকানগুলা হজের মাসআলা মাসাইলগুলা হজের ফরজ ওয়াজিব সুন্নত নফলগুলা জানার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হে আল্লাহ আপনি আমাদের এই আমলগুলোকে জানার পরে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের এই আমলগুলোকে আপনি কবুল করুন আমাদের তওবাকে কবুল করুন আপনি আমাদের উপর খুশি হয়ে যান ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আপনি তওয়াব আর আপনি রহিম তারপরে আমি আপনাদের সামনে যে এই আয়াত কানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারার 128 নম্বর আয়াত তারপরে আপনাদের সামনে আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতখানা আমি কিন্তু গত সপ্তাহেও তিলাওয়াত করেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল হাজ্জ ওয়া শুরুম মালুমাত হাজ করতে হলে নির্দিষ্ট এবং ফিক্স কয়েকটা মাসে হজ করতে হবে ফামান ফরাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথ ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হাজ যারা এই নির্দিষ্ট মাসে হজের ইহরাম বাঁধবে হজের নিয়ত করবে ফালা রফাসা তাদের জন্য রফস করা চলবে না তাদের জন্য ফুসুক করা চলবে না তাদের জন্য জিদাল করা চলবে না এই হজের এহরাম বাঁধা অবস্থায় ফিল হজ ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ যে একটা নেক আমল আমাদের পক্ষ থেকে করা হবে সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন দেখবেন এবং জানেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদি তাকওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি আগের অনুষ্ঠানে ব্যাপারে দীর্ঘ আলোচনা করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু এই হজের সফর করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হবে যে জিনিসের দরকার হবে সেই সমস্ত জিনিসের ব্যবস্থা এবং অ্যারেঞ্জ করাও আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা কাজ এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ ওয়াতাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদি তাকওয়া কিন্তু সবচাইতে উন্নতমানের হাজি এবং সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হলো যে তাকওয়াকে অবলম্বন করা فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب هي برين اشتغل هي بد جبي وقال الله كي بوي کرو اي قرآن الكريم ار آيات ار شبديك ارتغلا اپنا در شابنے آمي بول دلم آمي جي حدیث شریف تلاوت کرے چی اپنا در شابنے اي جي پورير جي آيات آمي تلاوت کرے سي الحج و اشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب إير ألوك بخاري شريف بوليوم نمبر 1 حديث نمبر 1432 اكتا حديث اي تو قرآن آيات تفسير ابن بكا এবং এই কোরআনের আয়াতের শানে নুজুলের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে হাদিসখানা ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহিহ আল বুখারী কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন হাদিসের নম্বর হলো 1432 নম্বর যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় কান আহলুল ইয়ামান ইয়াহুজ্জুন ইয়ামানের বাসিন্দারা হজের ইহরাম বাঁধত এবং হজের জন্য ইরাদা করত এবং হজের সফর শুরু করে দিত ওয়ালা ইয়াতাযাওয়াদুন আর তারা তাদের সাথে কোনো ধরনের কোনো সামানা নিয়ে আসত না কোনো টাকা পয়সা নিয়ে আসত না
তাদের পথের খরচা ব্যবস্থার কোনো কিছু করত না। ওয়ালা ইয়াতাযাওয়াদুন ওয়া ইয়াকুলুনা নাহনুল মুতাওয়াক্কিলুন। আর তাদেরকে যদি প্রশ্ন করা হতো যে আপনারা কেন সাথে খরচার ব্যাপারে কোনো টাকা পয়সা নিতেছেন না, কোনো মাল সামান আপনাদের ব্যবহারের জন্য নিতেছেন না, তখন তারা উত্তর দিত নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর ডিপেন্ড করি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর তওয়াক্কুল করে আমরা ঘর থেকে বের হয়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের হজের সব ব্যবস্থা আল্লাহই করে দিবেন, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তওয়াক্কুল করে আমরা ঘর থেকে বের হয়েছি। ফাইযা কাদিমু মক্কাতাল মুকাররামা, যখন তারা মক্কাতুল মুকাররমায় এসে পৌঁছে যেত, সাআলুন নাস, তখন আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর ভরসা রাখতো না। দেখুন কত সুন্দর উত্তর ছিল তাদের, যে তারা যারা তাদেরকে প্রশ্ন করত যে আপনারা কেন টাকা পয়সা নিতেছেন না, আপনারা কেন মাল সামানা নিতেছেন না, যে টাকা পয়সা আপনার রাস্তার খরচের জন্য কাজে লাগবে, যে মাল সামানা রাস্তা এবং মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় আরফা মিনা মুজদলিফায় আপনার ব্যবহারের কাজে আসবে, এই সমস্ত সামানা এবং টাকা পয়সা আপনারা কেন নিতেছেন না, তারা উত্তর দিত নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার গর হজ করতে যাচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম পালন করতে যাচ্ছি, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর আমরা আল্লাহর মেহমান বনতে যাচ্ছি, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর ভরসা করে আমরা খালি বের হয়ে যাচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই সমস্ত ব্যবস্থা তার পক্ষ থেকে করে দিবেন, নাহনুল মুতাওয়াক্কিলুন। ফাইযা কাদিমুল মক্কাতাল মুকাররামা, তারা যখন মক্কাতুল মুকাররমায় এসে পৌঁছে যেত, সাআলুন নাস, তখন আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর তাদের ভরসা টিকিয়ে রাখত না, তারা কী করতো, মানুষের কাছে হাত পাতা শুরু করে দিত, মানুষের কাছে সাহায্য চাওয়া শুরু করে দিত, মানুষের কাছে এমনকি ভিক্ষাবৃত্তিও আরম্ভ করে দিত। সাআলুন নাস, ফাআনজালাল্লাহু তাআলা ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত খানা নাজিল করে দিলেন, ওয়া তাযাওয়াদু, হে আল্লাহর ঘরের জিয়ারত করনেওয়ালা হুজ্জাজে কেরাম, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর জিয়ারত করতে আসবা, তোমার জন্য অত্যন্ত প্রয়োজন হলো তোমার টাকা পয়সার ব্যবস্থা তুমি করে আসবা, তোমার রাস্তার খরচা, তোমার রাস্তার এক্সপেন্স, তোমার ঘর থেকে মক্কা শরীফ পর্যন্ত, মক্কা শরীফ থেকে আরফা মিনা মুজদলিফা মদিনাতুল মুনাওয়ারা সহ আবার তোমার ঘরে আসা পর্যন্ত যে রাস্তার এক্সপেন্সগুলো হবে, এই এক্সপেন্সগুলো কী করতে হবে, তোমার ব্যবস্থা করে আসতে হবে, এই কথার নির্দেশ কোরআনুল করিমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিচ্ছেন, যে আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানের দল, তোমরা কী করো, তোমরা হজে যাওয়ার সময় তোমাদের রাস্তার এক্সপেন্স ব্যাপারে যে টাকার দরকার হবে, যে পয়সার দরকার হবে, রাস্তা ইউজ করার জন্য তোমার যে মাল সামানার দরকার হবে, এই মাল সামানাগুলো তোমার সাথে নিয়ে যেতে হবে, কোনো মানুষের কাছে হাত পাতা চলবে না, কোনো মানুষের কাছে ভিক্ষা চাওয়া চলবে না, কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া চলবে না, আপনার মাল সামানার ব্যবস্থা, আমার মাল সামানার ব্যবস্থা, আমার টাকা পয়সার ব্যবস্থা আমাকে নিজে করে তারপরে আল্লাহর ঘরের জিয়ারতের জন্য হজের জন্য আমাকে বের হতে হবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতের শেষ দিকে একটা কথা বলছেন, ফা ইন্না খায়রাজ জাদিত তাকওয়া, আমার যদি এনাফ পয়সা আমার কাছে থাকে, এনাফ সামানা আমার কাছে থাকে, আর আমার ভিতরে তাকওয়া না থাকে, না আল্লাহর ভয় যদি আমার ভিতরে না থাকে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول الله صلى الله عليه وسلم سنة محبت جدي أمار بيتور تكنا الله تبارك وتعالى جني درشن قل الله رغور مقام إبراهيم صفا মারওয়া আরফা মিনা মুজদলিফা এই জায়গাগুলার সম্মান ইজ্জত যদি আমার ভিতরে থাকে না, আর এই জায়গাগুলার মহব্বত আমার ভিতরে থাকে না,
আর আল্লাহর হুকুম পালনের সম্মান এবং ভয় যদি আল্লাহর রহমতের আশা যদি আমার ভিতরে থাকে না, আল্লাহর গজবের ডর যদি আমার ভিতরে থাকে না, তাহলে আমার এই হজ হজ্জা মবরুর হবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হজকে হজ্জা মবরুর করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কন্ডিশন লাগিয়ে দিয়েছেন যে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আর তাকওয়ার মিনিং অনেক ব্যাখ্যাস্বরূপ, অনেক বিস্তারিত। শর্ট কথায়, আল্লাহর হুকুমকে আল্লাহর হুকুম হিসাবে দিলের মহব্বতে ফলো করা এবং আল্লাহর নিষেধকে নিষেধ হিসাবে ঘৃণা ভরে বর্জন করার নাম হলো তাকওয়া। আল্লাহ এবং আল্লাহর রসুল যেখানে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে সেখানে শ্রদ্ধার সহিত দিলের মহব্বতে ফলো করা, আর যার থেকে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, সেই নিষেধকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা এবং তার থেকে বেঁচে থাকার নামই তাকওয়া। তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এই যে ইয়ামানের হুজ্জাজে কেরামরা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য ঘর থেকে বাইর হইত, কিন্তু তারা কী করত না, সাথে কোনো মাল সামানা, কোনো টাকা পয়সা, কোনো কিছুই নিত না, অ্যাবসুলুটলি এম্পটি হ্যান্ডেড তারা ঘর থেকে বের হয়ে যেত। কোনো মানুষ তাদেরকে প্রশ্ন করলে ব্যাপারে তারা উত্তর দিত, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করে। কত সুন্দর উত্তর ছিল, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যাচ্ছি, আমার আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করে দিবেন। কিন্তু ফাইজা কাদিমুল মক্কাতা, যখন তারা মক্কা মুকরমায় পৌঁছে যেত, সাআলুন্নাস, মানুষের কাছে ভিক্ষার হাত পেতে দিত, মানুষের কাছে সাহায্য চাওয়া শুরু করে দিত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপর সেই আয়াত নাজিল করে দিলেন, ওয়া তাযাওয়াদু, হে হুজ্জাজে কেরাম, জাদ সামানা তোমাকে নিতেই হবে, তোমার সামানার ব্যবস্থা তোমাকে করতে হবে, কিন্তু সবচাইতে উন্নত মানের সামানা তোমার তাকওয়া হতে হবে। যদি তোমার কাছে, তোমার অন্তরে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর আজাবের ডর না থাকে, আমার অন্তরে যদি আল্লাহর রহমতের আর মাগফিরাতের আশা না থাকে, আমার অন্তরে আল্লাহর আদেশ আর নিষেধের সম্মান যদি না থাকে, আমার অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শনগুলো, ঘরের ইজ্জত যদি না থাকে, নিদর্শনগুলোর ইজ্জত না থাকে, সম্মান এবং রেসপেক্ট আমার দিলে না থাকে, আর আল্লাহর গজবের ডর আযাবের ডর যদি আমার ভিতরে না থাকে, এবং আল্লাহর আযাব এবং গজব এবং আল্লাহর পাকড়াও থেকে আমার বাঁচার যদি আমার ইনটেনশন না থাকে, তাহলে এই হজ আমার হজ্জে মবরুর হবে না। আর যদি আমার হজ হজ্জে মবরুর না হয়, তাহলে কাল আল্লাহর আদালতে এই হজে আমাকে আল্লাহর আজাব আর গজব আর আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে কি না, সে ব্যাপারে সন্দেহ রয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফা ইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সম্মানিত হুজ্জাজে কেরাম, আমরা যারা, আপনারা যারা এই বৎসর আল্লাহর ঘর জিয়ারত করার নিয়ত করেছেন, এই হাদিস বুখারি শরীফের হাদিস থেকে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কালামুল্লাহ শরীফ থেকে আমরা জানতে পারলাম যে আমাদের হজের জন্য যে যে জিনিসের আমার প্রয়োজন হবে, সেই সমস্ত জিনিসের ব্যবস্থা আমাকে করতে হবে, এবং যে যে জিনিস আমার নিড হবে আমার ঘর থেকে বাহির হওয়ার পর থেকে আবার ঘর পর্যন্ত রিটার্ন আসা পর্যন্ত সমস্ত জিনিসের ব্যবস্থা আমার করতে হবে, এবং সেই জিনিস আমার সাথে নিতে হবে, অন্যথায় আমার হজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর যদি আমি ভরসা করে বের হয়ে যাই আর রাস্তায় কারো কাছে হাত পেতে আর নিয়ত এখান থেকে করে নেই যে আমি এখন ঘর থেকে বের হয়ে গেলাম উইদাউট মাল সামানা, উইদাউট মানি, আর মানুষের কাছে হাত পেতে পেতে আমার জরুরত ফুলফিল করে নিব, আমার নিড ফুলফিল করে নিব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সেই অ্যাক্টিভিটিস এবং সেই কাজটা সাংঘাতিক অপছন্দনীয়, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইয়েমানবাসীর হুজ্জাজে কেরামদের এই অ্যাক্টিভিটিসের এগেনিস্টে আয়াতে করিমা নাজিল করে দিলেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আমি এর আগে যে আয়াতে করিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম
যে আমাদের টাকা আমার নিতে হবে, আমাদের পয়সা নিতে হবে, আমার মেডিকেশন যদি আমি কোনো ধরনের ইল কোনো ধরনের বিমার হয়ে থাকি তাহলে আমার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট আমার মেডিকেশনগুলা সাথে নিয়ে নেওয়ার, আমার মেডিকেশন নিতে হবে, আমার ব্যবহারের কাপড় চোপড় নিতে হবে, আমার রাস্তার ইউজ করার যে জিনিসগুলো না হলে আমার চলে না, ইউজ করতে হয়, আমার সেই সমস্ত জিনিসগুলো আমার নিতে হবে, আমার টাকা নিতে হবে, আমার পয়সা নিতে হবে, এমনকি আমার হজের সফরে আমার ফ্যামিলি মেম্বারের এক্সপেন্স যেগুলো এগুলার ব্যবস্থা আমাকে করে তারপরে আমার ঘর থেকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে বাইর হতে হবে, সেই শিক্ষা আমরা এই আয়াতের মধ্যে পেলাম। তার আগে আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 128 নম্বর আয়াত, সম্মানিত হুজ্জাজে কেরাম, আজকের দিনে আমরা দেখি হুজ্জাজে কেরাম অনেক বেশি টাকা পয়সা সাথে নিয়ে যান, হুজ্জাজে কেরাম অনেক সামানা সাথে নিয়ে যান, যে সামানাগুলা ইউজ করা সম্ভব হয় না, অনেক সামানা অনেক কাপড় আমরা দেখতে পাই যে হাজি সাহেব সেখানে ইউজ করার সময়ই পান না, যেমনটিকে স্তরি করে ব্যাগের ভিতরে ব্যাগেজের ভিতরে নিয়েছিলেন ঠিক তেমনিভাবে রিটার্ন নিয়ে আসছেন, সামানা নেন কোনো কমি করেন না, টাকা পয়সা নেন কোনো কমি করেন না, এগুলা আলহামদুলিল্লাহ আল্লাহর নির্দেশ আমাদেরকে নিতে হবে, আমরা নেব, কিন্তু এত অতিরিক্ত নেব না যেগুলো আমরা উইদাউট রিজন খামোখা বহন করব, ক্যারি করব আর কষ্ট করব। আমার যে জিনিসের নিড হবে আমি যেগুলা ইউজ করব এগুলো আমাকে নিতে হবে। কিন্তু সম্মানিত হুজ্জাজে কেরাম একটা জিনিসে আমাদের অনেক কমি, আমার ব্যাপারে আমি বলছি, আমি আমার সেলফের জন্য আমি বলছি, যে কথাটা সূরে বাকারার 128 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন, আসুন আমরা সেই আয়াত সম্পর্কে একটু আলোচনা করি এবং সেই আয়াতের মিনিং এবং তর্জমাটা আবার আপনাদের সামনে আমি বলে দিতে চাই। আসুন আমরা সেই আয়াতকে প্রথমে তিলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। রব্বানা, ও মাই লর্ড, ও আমার আল্লাহ, ও আমার প্রোভাইডার, ও মাই প্রোভাইডার এন্ড সাস্টেনার, ও আমার আল্লাহ, ওয়াজআলনা মুসলিমাইন, আল্লাহ আমাকে আমাদেরকে সত্যিকার অর্থে আপনার কাছে আত্মসমর্পণকারী করে নাও, আমাদেরকে সত্যিকার অর্থে আপনার আদেশকে আদেশ হিসাবে ফলো করার এবং নিষেধকে নিষেধ হিসাবে বর্জন করেওয়ালা আমাদেরকে করে নাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন, আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে আপনি ইসলাম কবুল করেওয়ালা মুসলমান হিসাবে গ্রহণ করে নাও, আপনার কাছে সত্যিকার অর্থে আত্মসমর্পণ করেওয়ালা বানিয়ে নাও। ওয়ামিন যুররিয়াতিনা, এবং আমার সন্তান সন্ততিদেরকে, আমার নেক্সট জেনারেশনকে, আমাদের নেক্সট জেনারেশনকেও আপনার কাছে আত্মসমর্পণকারী করে আত্মসমর্পণকারী বানিয়ে নিন। আমার নেক্সট জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশনকে সত্যিকার অর্থে ইসলাম কবুল করার, ইসলাম গ্রহণ করার, আপনার আদেশকে আদেশ হিসাবে মানার, আপনার নিষেধকে নিষেধ হিসাবে বর্জন করার তৌফিক আমার নেক্সট জেনারেশনকেও করে দাও। উম্মাতাম মুসলিমাতাল্লাক, ওয়া আরিনা মানাসিকানা, ওয়া আল্লাহ হজের রুকুনগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে দাও, আমাদেরকে হজের রুকুনগুলো জানার তৌফিক দিয়ে দাও। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আল্লাহ আপনি আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যান, আমাদের তৌবাকে আপনি কবুল করে নিন, আপনি আমাদেরকে গ্রহণ করে নিন, কারণ আপনি তৌবা কবুল করেওয়ালা, আপনি গ্রহণ করেওয়ালা, আপনি মাফ করেওয়ালা রহিম আল্লাহ। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই আয়াত এত, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্ব, প্রত্যেক কোরআন শরীফের প্রত্যেকটা জবর জের, প্রত্যেকটা বিন্দু ডট আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এক আয়াতের চাইতে আরেক আয়াতের মাহাত্ম্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক বেশি থাকে। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমাকে শর্ট একটা ব্রেকে যেতে হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে ব্রেকের পরে এসে আপনাদের সামনে আমার আলোচনা কন্টিনিউ করব। ততক্ষণ পর্যন্ত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের সাথে থাকার আহ্বান জানিয়ে শর্ট এক ব্রেকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। In the name of Allah, the Beneficent, the Merciful.